আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব, যেটি বলতে খুবই দুঃখজনক, কিন্তু তারপরও আমি ভাবলাম যে আমার এই সম্পর্কে একটি ভিডিও না দেওয়া ছাড়া আর কি কোনো উপায় নাই, এই কারণেই মেইনলি আজকের এই ভিডিওটি করা। তো আমি কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করি যে কেন আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য আমার। তো মেইনলি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে দেখা যায় যে অনেকে নক দেয় বা ফোন দেয় এবং বিড়ালের দাম সম্পর্কে জিজ্ঞাসা করে, এবং তারা এমন একটি দাম বলে যে দামটা আসলে বিড়ালের দামই না, পার্সিয়ান বিড়ালের দামই না। তো তাদেরকে আমি একটি কথা বলবো যে আপনারা একটু অন্তত একটু যাচাই বাছাই করবেন যে মার্কেট প্রাইসটা কেমন, বা বাজারে আপনারা কাটা বনেও খোঁজ খবর নিতে পারেন, বা ইউটিউবে শুধু যে আমাদের ভিডিও আছে তা না, আরও অনেক মানুষেরই অনেক ভিডিও আছে, সেখানে আপনারা দেখতে পারেন যে পার্সিয়ান বিড়ালের দামগুলো আসলে কেমন হয়ে থাকে। তো আসলে কষ্ট তখনই লাগে যখন আপনারা বলেন যে 8,000 টাকা 10,000 টাকা দাম বলেন, আপনারা দাম না জেনে। পার্সিয়ান ক্যাটের কিন্তু অনেক রকমের কোয়ালিটি আছে, যেমন ট্রিপল কোট, তারপরে ডাবল কোট আছে, সেমি পাঞ্চ আছে, ডল ফেস আছে, এক্সট্রিম পাঞ্চ আছে, পাঞ্চ ফেস আছে। তো অনেক রকমের কোয়ালিটি আছে, এগুলো স্টার্টিং প্রাইস আপনার মিডিয়াম কোয়ালিটির একটা, আপনার আমি আপনারা আপনারা 15,000ও একটা মিডিয়াম কোয়ালিটির পার্সিয়ান আপনারা পাবেন না, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো একটি ভালো বিড়াল, আপনাদের মিডিয়াম কোয়ালিটির একটি বিড়াল কেনার জন্য আপনাদের অ্যাভারেজে 18,000 থেকে স্টার্টিং প্রাইস আপনাদের রাখতে হবে। তারপরেও অনেক সময় দেখা যায় যে কোয়ালিটি, আসলে পার্সিয়ান বিড়ালের দাম কিসের কিসের উপর ডিপেন্ড করে এটা সম্পর্কে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি, তবুও আজকে আরেকবার বলে দিই। পার্সিয়ান বিড়ালের সাধারণত কালারের উপর, পশমের উপর, গ্রোথের উপর এবং ফেস কোয়ালিটি এবং চোখের উপর ডিপেন্ড করে। তো সব কিছুই মিলিয়ে আপনাদের জানতে হবে আগে বিষয়টা। আপনারা যদি না জেনেই যদি আন্দাজে একটি দাম বলেন যে একটা বিড়ালের দাম এত কেন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু বলার নাই আসলে। আর একটি কথা বলে রাখি যে আমিও কিন্তু ফার্স্ট টাইমে যখন বিড়াল পালা শুরু করেছিলাম, আমিও কিন্তু প্রথমত অতটা এক্সপিরিয়েন্স ছিল না আমার, আমিও কিছুই জানতাম না। তো পার্সিয়ান বিড়াল কেনার আগে আমি নিচে হলেও 500+ ভিডিও দেখছি পার্সিয়ান বিড়াল সম্পর্কে, আগে জানছি বিষয়টা। আর আমি মনে করি প্রত্যেকেরই সেই যে কোনো কাজই শুরু করার আগে প্রত্যেকেরই সবারই জানা উচিত সেই সম্পর্কে, না জানলে জিনিসটা আসলে আপনারা বুঝবেন না। তো আপনারা আন্দাজে একটি দাম বলবেন আমাকে। তো মাঝে একদিন হয়েছে যে রাত 3টার সময় একজন আমাকে ফোন দিয়ে বলতেছে যে দাম পার্সিয়ান বিড়ালে তারা 10,000 টাকা দাম বলতেছে পার্সিয়ান। তো এইগুলো আমার কাছে হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই মনে হয় না। আমার একটি ফ্রেন্ড আছে, আমি একটি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি আপনাদের। ওই ফ্রেন্ডটি আমাকে বলতো সবসময় যে একটা বিড়ালের দাম এত কেন হয়, একটা বিড়ালের দাম এত কেন হয়। পরে ওরও বিড়ালের খুব শখ ছিল, ও 3টা বিড়াল কিনছে, আমার কাছ থেকেই কিনছে। এখনও আমাদের বলে যে আসলে বন্ধু, যে বিড়ালের পিছনে এত দাম তোরা কেন চাস বিড়ালের জন্য, সেটা আমি এখন বুঝতে পারতেছি, কারণ বিড়ালের পিছনে একটা খরচ আছে। কারণ দেশি বিড়াল আপনারা যেভাবে পালবেন, পার্সিয়ান বিড়াল আপনারা কখনোই, পার্সিয়ান বিড়ালের ধরনটাই অন্যরকম, এদের চলাফেরা, এদের খাওয়া দাওয়া সম্পূর্ণটাই আলাদা। দেশি বিড়াল সাধারণত পালার ক্ষেত্রে মানুষ কী করে, মাছ ভাত দিয়ে ওকে রেখে দেয়, কিন্তু পার্সিয়ানের ক্ষেত্রে টোটালি জিনিসটা ভিন্ন, টোটালি আকাশ আর পাতালের পার্থক্য। তো এই কথাটা আপনাদের বোঝানোর জন্যই আমি মেইনলি আজকে এই ভিডিওটি করেছি, এছাড়া কিছুই না। আমি বলবো যে আপনারা যারা বিড়াল কিনতে চান তারা অবশ্যই যাচাই বাছাই করবেন এবং দাম সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, আর যাদের অ্যাকচুয়ালি পালার ইচ্ছা আছে তারা একটু দাম সম্পর্কে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন অথবা ইউটিউবে দেখবেন, আরও অনেক ভিডিও আছে ইউটিউবে, সেখান থেকে আপনারা দেখবেন। আর যারা কেনার ইচ্ছা নাই, যারা এই যে টাইম পাস করার জন্য আমাকে নক দেন, তারা দয়া করে আমাকে নক দিবেন না বা ফোন দিবেন না, এটি অনুরোধ থাকবে আমার। আর একটি কথা বলে দিই যে অনেকের দেখা যায় দামের সাথে হয়, কিন্তু দূর দূরান্তে থাকার কারণে, বাংলাদেশের অন্য অন্য প্রান্তে থাকার কারণে তাদের পরবর্তীতে তাদের ক্যান্সেল করা লাগে, তাদের সম্পর্কে একটি কথাই বলবো যে আপনারা যেহেতু আমার লোকেশন এক জায়গায় আর আপনারা অন্য জায়গায় থাকেন, সেহেতু আপনাদের নিতে গেলে ফ্রি কেউই আপনাদের দিয়ে দিবে না এক স্থান থেকে অন্য স্থানে, এটার জন্য অবশ্যই চার্জ লাগবে। সেটা আপনি পেড কুরিয়ারের মাধ্যমে নিলেও আপনার চার্জ লাগবে, আর আপনি যদি নিজে এসে নিয়ে যান তাও কিন্তু আপনার একটা এক্সট্রা খরচ আছে, আর আপনি যদি, আর আমরাও যদি এগিয়ে দিই তাও সেই ক্ষেত্রে এক্সট্রা একটা খরচ লাগবে, কারণ ফ্রিতে একটি কথা বোঝাই আপনাদের যে একটা মানুষ হয়তো বা এক স্থান থেকে অন্য স্থানে কম খরচে যাইতে পারে, কিন্তু একটা পেট নিয়ে, একটা ঝুঁকি নিয়ে আপনি যাবেন, জিনিসটা সুস্থ থাকবে, জিনিসটার একটা টেক কেয়ার আছে, এক্সট্রা একটা খরচ আছে,
সেই এইটিও আপনাদের মাথায় রাখা লাগবে। শুধু যে একটা মানুষের ভাড়া এত এই কারণে যে কম নিবে সেটা না, একটা অনেকটা রিস্ক নিয়ে ওইখানে যাওয়া লাগে। তো ভিউয়ার্স, এই যে কিটেনগুলো আপনাদের দেখাচ্ছি আমি, এই যে সামনের পরে যে কিটেনগুলো আছে, এই কিটেনগুলো কেমন আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোয়ালিটি। তো এগুলো সাধারণত ট্রিপল কোটের কিটেন, এখান থেকে অনেকগুলো বুক হয়ে গেছে, অলরেডি তিনটা বুক হয়ে গেছে। আমার কাছে 6টা কিটেন ছিল, এখন আর মাত্র 3টা আছে এখানে অ্যাভেলেবেল। তো এগুলো সেমি পাঞ্চের এবং ট্রিপল কোটের, এগুলো সেল হবে। তো এই এটির সেল পোস্ট আমি আগে একদিন দিয়েছিলাম, তো এই কারণেই আমার একটু অসুবিধা হয়েছে, বিভিন্ন মানুষ আমাকে ফোন দিচ্ছে এবং আমি একটু ডিস্টার্ব ফিল করতেছি তাদের কথাবার্তা শুনে, এই কারণেই মেনলি আজকে এই ভিডিওটি দেওয়া। আর আপনারা যারা বিড়াল নিতে আগ্রহী থাকবেন, যারা অ্যাকচুয়ালি নিতে চান, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, তাদের জন্য সবসময় সময় দেওয়া হবে। আর ভিউয়ার্স, ভিডিও শেষে আমি একটি কথাই বলতে চাই, সেটি হলো আপনারা যে আমার থেকে অনুপ্রাণিত হয়েই যে বিড়াল নেওয়া লাগবে এটা কোনো কথা না। আমি আপনাদের ফার্স্টেই বলছি যে আপনারা যাচাই বাছাই করে নেবেন বিড়াল যেখান থেকেই নেন। আর দাম সম্পর্কে আপনারা দরকার হয়, আমি আগেও বলছি যে ইউটিউবে আপনারা সার্চ দেন কাটা বনে, যে আপনারা শুনেন, তো শোনার পরে তারপর আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা একটা ক্যাট নেন। এবং সর্বোপরি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনাদের জানতে হবে বিষয়টা, আপনারা হুট করে একটা জিনিসের দাম না জেনে, একটা জিনিসের দাম কখনোই কেউ ডাবল চায় না, ডাবল বেশি চায় না। একটা জিনিসের দাম হয়তো বা 1-2 হাজার কম হইতে পারে, কিন্তু কখনোই সে ডাবল চাবে না। যেমন 10,000 টাকার জিনিস সে 20,000 টাকা কখনোই চাবে না, এটা আপনাদের বুঝতে হবে। তো সে সর্বোপরি একটি কথাই বলবো যে আপনারা যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন।